গুড মর্নিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আবারও চলে এসছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো দেখো, সকালবেলা এই যেখানে চায়ের কাপটা সবেমাত্র রেখেছিলাম, রেখে যেই না তুলেছে, একেবারে পিঁপড়ে ঝাঁক এসে হাজির। কোথায় ছিল মানে একেবারে সব দল বল বেঁধে নিয়ে চলে এসছে। আর এদের মধ্যে এই যে সব থেকে বড়ো পিঁপড়েটা, মনে হচ্ছে সবাইকে সংবাদ দিচ্ছে নিজে যে যে, এরকম অবস্থা। তো চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলার রান্নার ব্যবস্থা করে নিচ্ছি, আজকে আর উনুনে যাইনি, গ্যাসে রান্না করব। তো তার জন্য আলু ভাজাগুলো কেটে নিচ্ছি, এই আলুগুলো কেটে নিচ্ছি ভাজার জন্য। আর এর সঙ্গে দিয়ে দেব বরবটি কিছু। তো আমি এগুলোকে বেশ ভাজার মতো করে কেটে নেব আস্তে আস্তে। আর দেখো, সকালবেলা এতটা রোদের তাপ, দেখো ঘরের মধ্যে চলে এসছে, আর সকালেও এখনও শরীর দিয়ে ঘাম হচ্ছে। তো আজ যেহেতু প্রচণ্ড গরম পড়ছে না, আমার আর অন্য উনুনে যেতে ইচ্ছা করেনি, তো সেই কারণেই গ্যাসে আজকে রান্না করব। আর চালটা যেহেতু টিনের, তো প্রচণ্ড গরম লাগে ওখানে। তো তোমাদের মেনুতে আজকে কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আজকে রান্না করব টক ডাল, আর এখানে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা। তো তার জন্য আমি আমগুলো কেটে নিয়েছি, দেখো এই যে বাড়ির মধ্যে আমগুলো পিস পিস করে কেটে নিয়েছি, বেশ বড়ই হয়েছে আমগুলো, এখনও পুরোপুরো পোক্ত আটি হয়নি। আর এই যে আলু আর বরবটিটাও কাটা হয়ে গেছে, আর এই যে প্রেশারে সিটি দিয়েছিলাম ডালটা, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা একটু ঘুটে এর মধ্যে গরম জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে ডালটা, আর প্রেশার কুকারে ছাড়া না এই মুগের ডাল সিদ্ধ হতেই চায় না। তো এই যে আমি দিয়ে দিয়েছি এর পরিমাণ মতো জল। আর এখানে আমি ফোড়নের জন্য তেল দিয়ে দিয়েছি, দেব শুকনো লঙ্কা, একটু সর্ষে, আর দেব তেজপাতা ফোড়ন দিয়ে আমি ডালটাকে সাঁতলে নেব। এই যে আমগুলো হালকা একটু ভেজে নেব, মানে কষ্টটা চলে যাবে ভেজে নিলে। তো কষ্টটা যাওয়ার জন্য হালকা করে ভেজে নিলাম, এবার ডালটাকে ঢেলে দেবো এর মধ্যে। তো দেখো এই যে ফোড়নের যে সেন্ট, এটা না হলে ঠিক জমে না। তো দেখতে পাচ্ছি আমি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুটে উঠেছে, আর ডালটা না খুব ঘনও করিনি আর একদম হালকাও করিনি, মানে মিডিয়াম রেখেছি। তো তার মধ্যে এই যে বাড়িতে চলে এসছে এক গাদা সবজি, ঠাম্মা গেছিলো দিদিদের বাড়িতে, তো ঘরে যাওয়া ছিল সেই সবজিগুলো পাঠিয়ে দিয়েছে। আর সোনুর পায়ের অবস্থা দেখো, মনে হচ্ছে গরু চড়াতে গেছিলো। চলো আমরা স্নান করবো বলে বেরিয়েছিলাম, তো ঘরে জল দিচ্ছিলাম সেই কাদাগুলো সোনুর পায়ে, তো এগুলো গুছিয়ে নিয়ে আমরা এবার চলে যাবো স্নান করতে। আমারও জামাটা ভিজে, দেখতেই দেখলেই বুঝতে পারবে। তো এখানটা হচ্ছে পটল, শসা, আর এখানে বেগুন রয়েছে। তো এগুলোকে সব আলাদা আলাদা করে ফ্রিজে ঢুকিয়ে দেব, তারপরে গোছানো হয়ে গেলে যাব স্নান করতে। তো চলো আরও কী কী আছে ব্যাগে এক এক করে নামিয়ে দেখে নেব। তো এই যে এখানে কোটায় করে দিয়েছে একটু ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে একটা তরকারি, মানে ভেন্ডির তরকারি, আর এটাতে রয়েছে মাছের তরকারি, আর এই যে এর মধ্যে রয়েছে লাস্ট মুরগির খাবার। চলো আমাদের মুরগিগুলো কীরকম হয়েছে তোমাদের একদিন দেখিয়ে দেবো অবশ্যই। তো এই যে স্নান দান করে চলে এসছে একদম রেডি হয়ে, আর সোনুকে বললাম বসতে, আমি যাব এবার স্নান করতে, আর এই সরি পুজো দিতে যাব। তো সোনু দেখো গাড়ি সাজিয়ে নিয়ে বসে আছে। আর এই যে চলে এসছি লাউ তুলতে একটা, তো যেটি আমাদের এই যে গাছে লাউ হয়েছিল, তো আমি একটা তুলতে চলে এসেছি, যেহেতু অনেকগুলো হয়েছে। আর কচি অবস্থায় খেতে না ভালোও লাগে, লাউ দিয়ে ডাল করো কি শুক্ত করো কি লাউ ডাল্লা করো যাই কো না কেন, আর লাউ চিংড়ি করলে তো আরও ভালো লাগে। তো অনেক যুদ্ধ করার পরে লাউটাকে ছিঁড়ে নিলাম। তো দেখো একদম কচি, একদম মানে একদম ঠিকঠাক আছে। তো চলো এবার লাউটাকে নিয়ে চলে যাবো বাড়ি।
ভাবছি দুপুরবেলা রান্না করে নেবো, লাউটা লাউ দিয়ে শুক্তো করে নেবো, যেহেতু ডাল করেছি শুক্তো করবো, নাহলে যাই হোক লাউ ডাল লাউ করতে পারি। আর এই লাউ না দুই ধরনের, গোল লাউ আর লম্বা লাউ। গোল লাউ থেকে লম্বা লাউগুলো না খেতে বেশি সুস্বাদু হয়, বেশি টেস্টি লাগে। তো ওখানে মনে হচ্ছে কিসে কেউ আঘাত টাঘাত লেগেছে, দেখো এই জায়গাটা কীরকম কালো হয়ে গেছে। আর এদিকে মিস্ত্রিরা চলে এসছে, এই যে মশলা রেডি করছে, আর এই যে ঘরটাকে পুরো সমান করে ফেলেছে দরমুজ দিয়ে। তো এর উপরে যাবে রাফ ঢালাই, এই যে সরু মস্তানের মতো করে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে দিয়ে। তো সোনুকে না আর খুব একটা গেঞ্জি জামা পরায় না, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে না, গরমে গায়ে ঠোসা পড়ে যেতে পারে, সেই কারণে জামা টামা ঠিকঠাক পরায় না, দু এক সময় গেঞ্জিটা পরায়। তো জেঠিমাও এসছে, এই যে ঘর দেখতে দেখো, ঘরটা বেশ বড় সড়ো হয়েছে। তুমি পরবর্তীতে যদি মনে করো যে ঘরটাকে ভালো করে ছাদ দিয়ে নেব, তাও করা যাবে। এখানে আছে আমাদের লিচু গাছ, লিচু গাছেও বেশ লিচু হয়েছে। আর এখানে পিছনের জমিতে এই যে অনেকগুলো জোন এসছে, এখানে ধনে লাগানো হবে, তার জন্য পিলে কাটা হচ্ছে। আর এখানে এই যে সার ছড়ানো হচ্ছে। তো দেখো আর মাটিটা কত সুন্দর চষা হয়েছে। সকালবেলা ট্র্যাক্টর এসেছিল, তো ট্র্যাক্টরে চষে দিয়ে গেছে। তো আজকে পিলে কাটলে কি মাটি নরম থাকতে থাকতে ধনেটা লাগালে বেশ ভালো হবে। তো চলো ওদিকে ঘরের কদ্দুর কী হলো দেখে আসি। এই যেখানে সমস্ত মানে কাগজগুলো যেগুলো ছিল বিছিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এর ওপর দিয়ে এই যে মশলাগুলো ফেলা হচ্ছে, মানে দুজন মিলে মশলা ফেলছে আর একজন মানে এটাকে সমান করছে। মনে হচ্ছে মানে যেহেতু বিকাল চারটে সাড়ে চারটে বেজে গেছে, এখনও কতটা বাকি, সবেমাত্র এটুকু হয়েছে। তো রোদের জন্য তো কাজও ঠিকঠাক করতে পারছে না, তো আস্তে আস্তে যেহেতু করছে, মনে হচ্ছে করতে করতে আজকে সন্ধ্যা হয়ে যাবে। তার এই যে আমাদের গাছের একটা কুমড়ো হয়েছে, সেটা তুলে আনা হয়েছে। দেখো কুমড়োটা বেশ বড় হয়েছে আর পেকেও গেছে বেশ ভারী সুন্দর। আর এদিকে নিয়ে এসছি সোনার জন্য দুধ। তো চলো চলে যাবো রান্নাঘরে, দুধটা জাল দিয়ে নেবো আর একটু চা করে নেবো। তো আমি চা করে নিয়ে আর দুধ জাল দিয়ে নিয়ে চলে এসেছি, এখানে বসে গেছে চায়ের আসর। তো এই যে জেঠিমা আমি ঠাম্মা সবাই মিলে বসে চা খাচ্ছে আর সোনার জন্য এই যে একদিকে বিস্কুটটা খাচ্ছে চা দিয়ে, আর দুধটা পরে খাবে চুমুর দিয়ে। তো যেহেতু এই গরম না, চাটা না দেওয়াই ভালো, দিতে চাচ্ছিলাম না, তবুও সবাই খাচ্ছে যেহেতু বায়না করছে বলে একটু দিতে হলো। তো চলো দেখে আসি এদিকে মিস্ত্রিদের কাজ কত দূর। তো দেখো এখনও এখন রাত প্রায় সাতটা বাজে, এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি, এখনও ঢালাই দিচ্ছে। দেখো এখানে ডুম জ্বালানো হয়েছে, ডুম জ্বালিয়ে তারা কাজ করছে। এই যে সোনু দেখতে চলে এসছে আমাদের সঙ্গে, তো ওকে আর একা একা থাকে ঘরের মধ্যে, সেই কারণে চলে এসছে। তো ওদের কাজ তো চলতেই থাকবে। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে সোনু খাচ্ছে ফুচকা। কি খাচ্ছ?
তোমার এই সাইডে এটা কি বাটিতে জল, আর এইদিকে এটা আলু মাখা? ও, তোমার ফুচকা কে এনে দিয়েছে? বাবা। বাবা,